স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতে এই সংবাদ শিরোনাম। সুনামগঞ্জের সরলায় হিন্দু বাড়িতে হামলার ঘটনায় রাজশাহীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ। রাজশাহীর বাগমারা উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। রাজশাহীতে তৃতীয় দিনের মতো চলছে আবাসন মেলা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সুনামগঞ্জের সরলায় হিন্দুদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। শনিবার সকাল 10টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রাজশাহী মহানগর সভাপতি ডক্টর সুজিত কুমার সরকার, সাধারণ সম্পাদক শ্যামল ঘোষ, রাজশাহী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট করত চন্দ্র সরকার। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে হেফাজতে ইসলামের নেতা মমিনুল হকের গ্রেপ্তারের দাবি জানানো হয়। একই সাথে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বক্তারা বলেন, এর আগে দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। তাই হিন্দুদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের আগে যেসব ঘটনা ঘটেছে তার সাথে জড়িতদের শাস্তির দাবি জানানো হয়। রাজশাহীর বাগমারা উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন 2021 অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ভবানীগঞ্জ নিউ মার্কেট এলাকায় এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের শুরুতে জাতীয় দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের শুভ উদ্বোধন করেন রাজশাহী 4 আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। এ সময় অন্যান্যদের মধ্যে রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভীন, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার আবুল সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে বাগমারা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে কোহিনুর বানু ও সাধারণ সম্পাদক হিসেবে জাহানারা বেগমের নাম ঘোষণা করা হয়। রাজশাহীতে তৃতীয় দিনের মতো চলছে আবাসন মেলা। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশনের আয়োজনে এই মেলা চলবে 22 মার্চ পর্যন্ত। আয়োজকরা বলছেন, এরই মধ্যে বেশ সাড়া পড়েছে ক্রেতাদের মাঝে। ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকছে মেলা প্রাঙ্গণ। ক্রেতারা বেছে নিচ্ছেন তাদের স্বপ্নের ঠিকানা। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশনের তথ্য মতে, রেডার সদস্যরা আবাসন খাতে 1,200 কোটি টাকা বিনিয়োগ করেছেন আর প্রকল্প চলমান আছে 105টি। এছাড়াও এ খাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 2 লাখ জনবল কর্মরত আছে। রাজশাহীর অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন। রাজশাহীর নগর ভবনের গ্রিন প্লাজায় অনুষ্ঠিত এ মেলায় 55টি স্টল রয়েছে, এর মধ্যে রিডার রয়েছে 11টি। ক্রেতা আকর্ষণ বাড়াতে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিদিন থাকছে র্যাফেল ড্র। এর আগে গত বৃহস্পতিবার দুপুর 12টায় নগর ভবনের গ্রিন প্লাজায় 5 দিন ব্যাপী এই মেলার উদ্বোধন করেন সিটি মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন। নোয়াখালীর সুধারামে 10ম শ্রেণীতে পড়ুয়া মাদ্রাসা ছাত্রীকে দফায় দফায় ধর্ষণ করে হত্যা করার ঘটনা ঘটেছে। মৃতদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় প্রধান আসামি ধর্ষক রায়হানকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে নিহতের স্বজনেরা। শুক্রবার মাইজদি রেললাইনের পাশে একটি ব্যাচেলর ভাড়া বাসায় এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত মাদ্রাসা ছাত্রীর স্বজনেরা নোয়াখালী জেনারেল হাসপাতালের সামনে থেকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান আসামি রায়হানকে আটক করে পুলিশে সোপর্দ করে। সে বেগমগঞ্জ উপজেলার দক্ষিণ খানপুর গ্রামের ডাক্তার আব্দুল মোতালাবের ছেলে। নিহতের স্বজনরা জানায়, নোয়াখালী জেলার 19 নং চরমটুয়া ইউনিয়নের ওদারহাট এলাকায় স্থানীয় মাদ্রাসা পড়ুয়া ওই ছাত্রী সকাল 9টায় বাড়ি থেকে বের হয়ে মাদ্রাসায় যাওয়ার পথে চরমটুয়া ওদারহাট সিএনজি স্টেশনের সামনে থেকে ধর্ষক ও তার এক বন্ধু জোরপূর্বক সিএনজি করে মাইজদি রেললাইন বসিরের দোকানের পাশে মুহুরি বাবুলের ভাড়া ম্যাচে নিয়ে প্রথমে তারা দুজনে দফায় দফায় ধর্ষণ করে। ভুক্তভোগী কিশোরী কৌশলে তার বড় বোনকে ফোন করে ধর্ষণের ঘটনাটি জানায়। এরপর পরই ধর্ষকরা ভিকটিম কিশোরীর হাত থেকে ফোন কেড়ে নিয়ে বন্ধ করে দেয়। পরে তাদের বন্ধু অজ্ঞাতনামা আরও 4-5 জন এসে ভুক্তভোগীকে অমানসিক যৌন নির্যাতন চালায়। উপর্যুপরি ধর্ষণের শিকার ওই কিশোরী অজ্ঞান হয়ে পড়লে শুক্রবার দুপুরে অভিযুক্ত রায়হান ও অন্যান্য বন্ধুরা ওই কিশোরীকে স্ত্রী পরিচয় দিয়ে গুরুতর আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পরিস্থিতি বেগতিক দেখে হাসপাতাল থেকে পালিয়ে যাওয়ার সময় প্রধান আসামি রায়হানকে নিহতের স্বজনেরা আটক করে নোয়াখালী সুধারাম থানা পুলিশে সোপর্দ করেন। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেদ উদ্দিন ধর্ষণের ঘটনায় নিহত কিশোরীর পক্ষে মামলা করার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। নওগাঁ জেলার এসএমই ফোরামের উদ্যোক্তা সম্মেলন 2021 অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের টাইম স্কোয়ার মিলনায়তনে এসএমই ফোরাম নওগাঁ জেলা শাখার আয়োজনে এই সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসএমই ফোরামের সভাপতি চাষি মামুন। এসএমই ফোরাম নওগাঁ জেলা শাখার সমন্বয়কারী নওগাঁ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিপি সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে নওগাঁ সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আক্তার, নওগাঁ বিসিক শিল্পনগরী কর্মকর্তা আনোয়ারুল আজিম, নারী উদ্যোক্তা নওগাঁ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভিন আক্তার সহ জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। নাটোরের গুরুদাসপুরে প্রেমের সম্পর্ক ধরে রাতের অন্ধকারে বিয়ের প্রলোভনে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কলেজ ছাত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে প্রেমিকের স্বজনের বিরুদ্ধে। বর্তমানে ওই ছাত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এদিকে ঘটনার পর থেকে প্রেমিক তারেক হাসান পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও ভুক্তভোগীর পরিবার জানান, উপজেলার চাপিলা ইউনিয়নের মহারাজপুর মুক্তাবাজারের আব্দুল কাসুর ছেলে তারেক হাসানের সাথে একই ইউনিয়নের শাহীবাজারের জালাল হোসেনের কলেজ পড়ুয়া মেয়ের মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক বছরের প্রেমের সূত্র ধরে গত রাত 3টার দিকে মেয়েটিকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় প্রেমিক তারেক হাসান। এরপর সকালে মেয়েকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। এদিকে মেয়েকে ছেলের পরিবারের সদস্যরা মেনে না নিয়ে তারেকের মা বাবা ও চাচি মিলে শারীরিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয়। পরে সে তারেকের পাশের বাড়িতে আশ্রয় নেয়। খবর পেয়ে মেয়েটির পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মেয়েকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সুনামগঞ্জে সংখ্যালঘু পল্লীতে হামলা, ভাঙচুর, মন্দিরে হামলা ও লুটপাটের প্রতিবাদে নাটোরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা 11টার দিকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার ব্যানারে নাটোর প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি চিত্তরঞ্জন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায়, সাবেক সাধারণ সম্পাদক নগেন্দ্র চন্দ্র রায়, উপদেষ্টা খগেন্দ্রনাথ সাহা সহ নেতৃবৃন্দ। বক্তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এভাবে বিনা কারণে প্রকাশ্যে হিন্দুদের 88টি বাড়িঘরে হামলা ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসীরা। শুধু বাড়িঘরেই নয়, হিন্দুদের 5টি মন্দিরেও হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়। এ সকল ন্যাক্কারজনক ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার দাবি জানান তারা। অপরদিকে লালপুর উপজেলার ত্রিমোহনী বাজার এলাকায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার ব্যানারে একই দাবিতে মানববন্ধন এবং পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ পরিমল কুণ্ডু সহ নেতৃবৃন্দ। এ সময় দাবির সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী সহ অন্যান্যরা। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।